দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আজ আপনাদের দুই ছাত্রের গল্প বলবো। একজনের নাম সোম সপ্তক চৌধুরী আর স্বপ্ননীল সামন্ত। সোম সপ্তক আর স্বপ্ননীল মেদিনীপুর শহরে থাকে। সোম সপ্তক দশম শ্রেণীর আর স্বপ্ননীল অষ্টম শ্রেণীর ছাত্র। প্রচুর বৃষ্টিতে আটকে পড়ে এক কচ্ছপ পাইপের মধ্যে। তো এই কচ্ছপকে উদ্ধার করে মেদিনীপুরের শিশু অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে তুলে দিল সোম সপ্তকের বাবা স্নেহাশিস চৌধুরী আর স্বপ্ননীল সামন্তের বাবা প্রতাপ সামন্ত। তো এই যে একটি ঘটনা, একটি বিরল প্রাণীকে আবার পরিবেশে ফিরিয়ে দেওয়া, বাস্তুতন্ত্রের সুরক্ষা, আসলে এটি সম্ভব হয়েছে ছোটবেলা থেকেই। কিন্তু সে এই দুটি ছাত্রছাত্রী বাবা মাকে দেখে আসছে। প্রতাপ সামন্ত একজন শিক্ষক, তার সঙ্গে সঙ্গে স্নেহাশিস বাবু স্নেহাশিস চৌধুরী এবং মা সর্বরী চৌধুরীও দুজনেই শিক্ষক। সে শিক্ষক দম্পতির সন্তান সোম সপ্তক আর স্বপ্ননীল সামন্তের বাবা প্রতাপ সামন্ত, মা স্বপ্না দেবী দুজনেই পরিবেশ সচেতন ব্যক্তিত্ব। স্নেহাশিস বাবু সোম সপ্তকের বাবা শিক্ষকতার পাশাপাশি মেদিনীপুর কুইজ কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সক্রিয় সদস্য। আমরা অভিনন্দন জানাই, কটনিস জানাই বাস্তুতন্ত্রের পরিবেশে বিরল কচ্ছপকে আবার ফিরিয়ে দেওয়ার জন্যে দুই ছাত্রকে, সোম সপ্তক আর স্বপ্ননীলকে। ভালো থেকো তোমরা, এরকম কাজ করে যাও, আমরা তোমাদের পাশে আছি। মাছও খায়, তারপরে দানা খাবারও খায়। ধন্যবাদ দাদা আমাদেরকে সাহায্য করার জন্য। এই এই লকডাউনে যে আমরা আসতে পেরেছি, আপনাদের নাম্বারটা আমরা রেখে দেবো। হ্যাঁ, দেখুন আমার একটা ঘুরে ঘুরে আসছে, ঘোরা জায়গা পেয়ে গেছে।